नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 22 जून थेके राजकुमार बुध होच्छेन मार्गी। पांच राशि जीवने नतून सुयोग, आर्थिक समृद्धि ओ कोटिपति। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोय बुध जिनि जगतेर बुके एकमात्र राजपुत्र তিনি রাজার মতো রাশিচক্রে পরিভ্রমণ করেন, সেই রাজকুমার বুধ 22 জুন থেকে মার্গী হয়ে যাচ্ছেন। মার্গী মানে তিনি বক্রতা ত্যাগ করছেন। যে বুধ এতদিন বক্রি অবস্থায় ছিল, সেই বুধ 22 জুন থেকে মার্গী অবস্থায় থাকছে। অর্থাৎ বিপরীত দিকে না চলে সঠিক দিকে চলতে শুরু করবে। এর ফলে পাঁচ রাশির জীবনে নতুনত্ব আসবে। পাঁচ রাশি তাদের জীবনের লক্ষ্য করবে আর্থিক সমৃদ্ধি। এবং বুধ যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে, আর্থিক সমৃদ্ধিতে আপনারা হয়ে উঠবেন কোটিপতি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় বুধ। বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ হচ্ছে মার্গী। বুধ মার্গী হলে অবশ্যই কয়েকটি রাশির জীবনে আনবে নতুনত্ব। তার কারণ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, বুধ মার্গী হওয়া জগতের পক্ষে অবশ্যই শুভ ঘটনা। যেহেতু বুধ জগৎকে বুদ্ধি দেয়, বুধ জগতের মধ্যে এমন একটি গ্রহ যা মানব জীবনকে ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ মানুষের নার্ভ বা মানুষের স্নায়ুকে কন্ট্রোল করে বুধ। সেই বুধ যখন মার্গী অবস্থায় হয়ে যাচ্ছে, তখন নানাভাবে সুফল দেবে পাঁচ রাশির জাতক জাতিকাকে। কোন পাঁচ রাশি আসো আমরা জেনে। প্রথম রাশি, যে রাশি আজ হতাশার মধ্যে রয়েছে কিন্তু বুধ মার্গী হওয়া তাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে। তাদের বুদ্ধি নাশের ফলে যে কষ্ট পাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মালিকই বুধ, সেই বুধ এতদিন বক্রি হয়েছিল, এই জন্যে মিথুন রাশিরা নানা ধরনের ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। সেই ভুলবশত তাদের জীবন নানাভাবে দুর্গতির মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু আজ আর সেই সময় নেই। বুধ যেহেতু 22 জুনের পর থেকে মার্গী হয়ে যাচ্ছে, এর ফলে নানা সৌভাগ্য আসতে চলেছে মিথুন রাশিদের জন্য। দ্বিতীয় যে রাশিটি সৌভাগ্য পাবে, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জীবনেও বুধের কারকতা সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে। কারণ কন্যা রাশিদের ক্ষেত্রে যেহেতু বুধ মালিক, স্বামী, প্রভু, পিতা, তাই সেই বুধ যখন তার মার্গী হল, অর্থাৎ বক্রতা ত্যাগ করলো, আমরা জানি বক্রতা অবস্থায় বুধ অশুভ ফল দিচ্ছে এলো, এবং বুধ রয়েছে বর্তমানে বিশেতে রাহুর সঙ্গে, কিন্তু এইবার বুধ যখন মার্গী হয়ে গেল, অর্থাৎ পেছনের দিকে না চলে এবার যখন সামনের দিকে চলতে শুরু করবে, তখন কন্যা রাশি জীবনকে নানাভাবে সৌভাগ্যে ভরিয়ে দেবে। সুতরাং দুটো রাশির নাম নিলাম, মিথুন রাশি, কন্যা রাশি। তৃতীয় আরেকটি রাশির কথা বলব, সেই রাশির ক্ষেত্রে বুধ মার্গী হয়ে যাওয়া অনেকটাই শুভ। কারণ তাদের জীবনে নানাভাবে দুর্গতি যাচ্ছে, সেই রাশিটি কিন্তু হতাশার মধ্যে রয়েছে, কিন্তু বুধ মার্গী হওয়া তাদের জীবনে নতুন রাস্তা খুলে দেবে। সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশি হন, আপনার জীবনেও বুধ এই মার্গী হওয়া অবশ্যই নতুনত্ব আনছে। বুধ মার্গী হওয়া আপনার জীবনকে নতুন সমৃদ্ধির দিকে নিয়ে আসছে। বুধ মার্গী হওয়া আপনার জীবনে নতুনত্ব আনছে, অবশ্যই জানবে। সুতরাং মেষ রাশি, আপনারাও এই সৌভাগ্য পাবেন 22 জুন থেকে আর্থিক সমৃদ্ধি। মনে রাখতে হবে আমি যে তিনটি রাশির কথা নিলাম, মিথুন রাশি, কন্যা রাশি এবং মেষ রাশি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বুধ যদি জন্মকুণ্ডলিতে সৌভাগ্য কারক হয়, তারা অবশ্যই জীবনে উন্নতি করবেই, এ গ্যারেন্টি। চতুর্থ যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি বুদ্ধি বলে তার যে কোনো কার্য সংস্থান করবে, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অশুভ সময় অবশ্যই, কিন্তু বুধ যেহেতু বক্রি থেকে মার্গী হচ্ছে এবং বুদ্ধিই হচ্ছে প্রধান, এবং রবি বুধের মধ্যে একটা মিত্রতার সম্পর্ক রয়েছে অবশ্যই,
তাই সিংহ রাশিরাও কিছু সুযোগ পাবে তাদের কর্মজীবনে, তাদের আর্থিক জীবনে, সবচেয়ে বড় কথা তাদের পারিবারিক জীবনেও সমৃদ্ধিশালী হবেই। কারা? না, সিংহ রাশির জাতক জাতিকারা। এবং শেষ আরেকটি রাশির কথা বলবো, বুধ, এই যে মার্গী হওয়া, সেই রাশির ক্ষেত্রে সৌভাগ্য কারক হবে, সেই রাশিটির জীবনকেও সৌভাগ্য ভরাবে। সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ সৌভাগ্য কারক গ্রহ। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির একাদশপতি বুধ, একাদশপতি বক্রী হয়ে যাওয়া আয়েতে বাঁধা পড়ছিল, আয়েতে ভাটা পড়ে গেছিল বৃশ্চিক রাশিদের। এইবার জোয়ার আসবে, 22 জুন থেকে বুধ তার বক্রতা ত্যাগ করবে, বুধ আর বিপরীত দিকে না চলে সোজা চলবে, উন্নতি হবে। সুতরাং বুধের এই যে মার্গী হওয়া 5টি রাশির জীবনে সৌভাগ্য আনছে তা আমি আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।